आज भी पापा आज भी आज भी ना पापा आज भी पापा चलो ऑफिस जाबी जाबी ऑफिस ऑफिस जाबी है ऑफिस जाबी ऑफिस 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 लेट्स गो के ऑफिस चल चल फैक्ट्री है फैक्ट्री 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 जाबे এখানে আবার স্টাই পিটু দেখাচ্ছ তুমি যাবি নাকি বাচ্চাতে যাবি অফিস যাবি যাবি অফিস মামাই ও বৃষ্টি দেখছে উলি বলি উলি বলি বৃষ্টি দেখতো চারদিকে ধুলো 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 আর তুই ঠিক হলে আমি তোমাকে নিয়ে যাবো হ্যাঁ পক্কা সানডে করে তুমি হাত ধরেছো দেখো ঠিক আছে সানডে করে তুমি অচয় ঘুরতে পেরে যাবে বেড়াতে তাহলে চল বাবাকে ফোন করি বাবাকে ফোন করে বলি বাবা চলো আমরা রাতে বেড়াতে ঘুরে ঘুরে করে আসি একটু প্যান্ডেল দেখে আসি ঢুকে বুঝে তো চলে আসছে বাবাকে ফোন করি হ্যাঁ দেন আমরা রেডি হই চল চল ভাবছি যে অভিকে ফোন করব আর করে বলি যে দুর্গা পুজোর সময় অভি তো টাইম পাবে না তো আজকে রাতের বেলা একটুখানি ঘুরে আসি পুজোর সময় তো বেরোনো হবে না তার আগে যদি একটুখানি প্যান্ডেল ট্যান্ডেল ঘুরে আসি আর বৃষ্টি কেনে তো বেরোনো কোনো প্রশ্নই আসে না এখন একটুখানি ফাঁকা পাবো তাই যদি এখন একটুখানি ঘুরে আসতে পারি রাতের বেলা অনেক রাত হয়ে গেছে এখন বেরোলে পরে অত ভিড়ও পাবো না আর সাথে গাড়ি করে করে একটুখানি ঘুরেও আসতে পারবো করবো বাবাকে ফোন বলো বলো আর এমনি বৃষ্টি রাতের বেলা অনেক রাতে ঘুমায় মানে আড়াইটে তিনটের সময় ঘুমায় তো কোনো অসুবিধাও নেই এখন বেরিয়ে পড়লে আমরা এক ঘন্টা এমনি ঘুরেই আসতে পারবো বৃষ্টিকে বরং খাইয়ে দিই আমি আগে অভিককে ফোন করে জিজ্ঞাসা করি যদি বলে হ্যাঁ তাহলে বৃষ্টিকে খাইয়ে রেডি করে দিই তো অভিককে যেই ফোন করে আমি বলেছি যে নিয়ে যাবে কিনা অভিক বলছে হ্যাঁ ঠিক আছে আসছি বেরোবে তো আমি সাথে সাথে রেডি হয়ে নিয়েছি রেডি হয়েছি বলতে আমি জামাটা পরেছি আর ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিয়েছি আর আমি এখানে যে ফেস ওয়াশটা ইউজ করেছি সেটা হচ্ছে বাউ স্কিন সায়েন্সের উপটান ফোমিং ফেস ওয়াশ ভীষণই ভালো ফেস ওয়াশ আর এটা ডেলি ইউজ করা না স্কিনটা ব্রাইট হয়ে যায় আর ভীষণ ডিপ ক্লিন করে এই যে ব্রাশটার জন্য সিলিকন ব্রাশটা আছে যার ফলে স্কিনটাকে বেশ ভালো ক্লিন করে দেয় ব্রাইট করে আর গ্লো প্রোভাইড করে কারণ এর মধ্যে আছে বেসন আমলা পাউডার আছে তারপর রোজ ওয়াটার আছে টার্মারিক আছে স্যাফরন আছে আর আছে স্যান্ডেলউড অয়েল আর যার ফলে স্কিনটা গ্লো হচ্ছে আর তোমাদের ডিপ ক্লিন করছে আর হেলদি গ্লোই লাগছে মেন কথা হচ্ছে স্কিনটা কিন্তু আমার বেশ গ্লোই লাগছে আর এটা কিন্তু প্যারাবেন ফ্রি সালফেট ফ্রি আর এটা কিন্তু ইউনিসেক্স প্রোডাক্ট আছে আর এই প্রোডাক্টটা আমি নিয়েছি ট্রেল থেকে ট্রেল হচ্ছে শর্ট ভিডিও কাম ই কমার্স অ্যাপ যেখানে তোমরা অথেন্টিক প্রোডাক্ট পেয়ে যাবে অনেক অনেক ডিসকাউন্টে যেমন মেবলিন পাবে তারপর লরিয়েল পাবে প্লাম পাবে অনেক অনেক ব্র্যান্ড পেয়ে যাবে ওখানে আর এখানে 1st অক্টোবর থেকে 7th অক্টোবর অবধি চলছে আর্লি বার্ড অফার যেখানে তোমরা অনেক প্রোডাক্টে ডিসকাউন্ট পেয়ে যাবে মানে 80% অবধি তোমরা ডিসকাউন্ট পাবে আর সাথে করে যদি আমার কুপন কোডটা ইউজ করো H1KTRL20 তাহলে কিন্তু তোমরা আরও 20% ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ সাথে করে ফ্রি ডেলিভারিও পেয়ে যাচ্ছ আর আমি এখানে স্ক্রিন রেকর্ডটা চালিয়ে দেবো তাহলে তোমরা দেখতে পারবে এই প্রোডাক্টের প্রাইস ছিল 399 যেটা তার উপর ডিসকাউন্ট ছিল আর তার উপর আবার আমার কুপন কোডটা যদি অ্যাপ্লাই করো তাহলে কিন্তু এটা প্রাইস পড়েছে 255 rupees তাহলে আর দেরি কিসে যাও আর পুজোতে প্রচুর প্রচুর শপিং করো আমি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশনে ওখান থেকে কিন্তু চেক করতে একদম ভুলবে না আর আমি আমার কুপন কোডটাও মেনশন করে দেবো ডিসক্রিপশনে ওখান থেকে সব কিছু আমি ডিটেলস দিয়ে দেবো ওখান থেকে চেক করতে একদম ভুলো না আর চলো এবার আমি বৃষ্টিকে রেডি করি আর নিয়ে আমি বেরোই
আর তোমাদের সাথেও শেয়ার করি যে কলকাতার পূজোর কেমন কি থিম হচ্ছে, কি হচ্ছে, কতদূর যেতে পারবো জানি না, তবে যেটুকুনি পারবো আমার বাড়ির কাছে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আগে বরং আমি বৃষ্টিকে রেডি করে নিচে যাই। রাস্তা পুরো ফাঁকাই আছে আর আমরা যেহেতু বৃষ্টিকে নিয়ে বেরিয়েছি সেজন্য একটু রাত করেই বেরিয়েছি, যাতে কোনো ভিড়ভাট্টাও না থাকে আর ফাঁকাই ফাঁকাই তাড়াতাড়ি করে যাবো আর চলে আসবো। বলো, ঘুম নেই, চোখে ড্যাব ড্যাব করে দেখছে আর রাস্তার আলোগুলো পড়ছে সেগুলো হা হা করে দেখছে। আমার মাটা কে বুটুন? আমার মা তুমি, তুমি আমার মা, তুমি আমার মা। ঠিক আছে চলো বাড়ি থেকে আমরা আদর করবো, আমরা খেয়ে খেয়ে করবো, ঠিক আছে? অনলি ইউ অ্যান্ড মি, হ্যাঁ ওকে। তুমি বড় হয়ে গেলে আমি আর তুমি সোলো ট্রিপে যাবো, ওকে? এতক্ষণ ধরে আমি বলছিলাম যেহেতু অমনি আমারটা কপি করে দিন, অভিনয়ের কাজ শুধু কপি করা। আমি যেহেতু এতক্ষণ বলেছি যে আমি আর প্রথম বেরিয়ে যাবো, তুমি বেরোবো না আমাদের নিয়ে ঘুরতে, একটু বড় হলে আমরা দুজন বেরিয়ে যাবো, অমনি ওইটা কপি করে বলে দিল। আমি আর তুমি ফুটুন মিলে ব্যাংকক যাবো। আমি তুমি ফুটুন? আচ্ছা আমি আর ফুটুন না, তুমি বলছো আমি আর তুমি মিলে কোথাও নিয়ে যাবে না, বাবার সাথে ঠক যাবে। আরে দুজন মিলে লেট নাইট পার্টি করবো, ঘুরবো, মজা করবো, ঠিক আছে? তারপরে এসে ভোরবেলা পাঁচটার সময় ঘুমাবো, ঘুম থেকে আবার, হ্যাঁ ঘুম থেকে আবার পাঁচটার সময় ঘুমাবো, ঘুমিয়ে উঠবো দুটোর সময়, লাঞ্চ ফাঞ্চ করবো, ওইটারে আবার পার্টি করতে বেরিয়ে যাবো, হ্যাঁ ঠিক আছে না? আমা তোমার যখন 18 হয়ে যাবে তারপরে তুমি আইএসসি দিয়ে দেবে, তারপরে ওকে ঠিক আছে তো? এগুলো যখন তুলে দেবে না স্টিকার, দারুণ লাগবে। তাই বাবা এখন দেখাতে নিয়ে এসছে। চলো 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 এই যে এখনো কিচ্ছু হয়নি একদম, মানে শুরু শুরুতেই। এই যে টমি, নো, সবাই চলে এসছে। কলকাতাতেই দুবাইয়ের বুর্জ খলিফা দেখতে পারবে। এগুলো না স্টিকার গুলো তুলে দিলে একদম চকচক চকচক করবে, তখন ভালো লাগবে, এখনো বোঝা যাচ্ছে না ভালো। এটা পুরোই ঢেকে দিয়েছে এখন ভেতরটা, হ্যাঁ ঢেকে দেবেও তা সবাই যদি আগে থেকে দেখে নেয় তাহলে তো হয়েই গেল। রাত 1টা বাজে, আমরা তো পরে অভিককে ফোন করা হয়েছে 8টার সময়, অভিক বাড়ি আসছে 12:30টায়, তারপর বেরিয়ে এখন এই যে 1টার সময় দেখে ফিরছি। আর এই হচ্ছে আমার পাকু মেয়ে, যে ড্যাব ড্যাব করে চেয়ে চেয়ে দেখছে, একদম ঘুরতে বেরিয়েছে। কি সুন্দর ডাকু, কি সুন্দর, দেখেছো? তুমি সকলেই জানো এবার তো ফুটন কিরোতে ঠাকুর দেখা দোকে পারবো না, কারণ বাইপাস যাওয়া একটা নতুন, একটা ইনোভেটিভ একটা জিনিস নিয়ে আসছে খুব শিগগিরই। হোপফুলি 8 তারিখ তার লঞ্চ হবে, তোমরা সকলেই জানতে পারবে। আর তোমাদের সকলকে আমার ইনভিটেশন রইল, 8 তারিখ দেখা হবে। আর 8 তারিখ যদি তোমরা আসো তাহলে যারা আমাকে আর পুরুনকে ভালোবাসো তারা তারা আমাদের দুজনকে ওখানে দেখবে, কোথায় কি হচ্ছে সেটা আমি 5 তারিখের পরে তোমাদেরকে আপডেট করে দেবো। অভিকের ফেসবুকে তোমরা দেখতে পারবে কি হচ্ছে না হচ্ছে, ইনস্টা করে না, উনিকে ফেসবুকে ফলো করো। আর আমি ইনস্টা করি, ফেসবুক খুব কম করি, তাই আমাকে ইনস্টাতে ফলো করো। আর পুতুনকে, পুতুনকে এই চ্যানেলে ফলো করো, পুতুন এখানে রোজ আপডেট দেয় কি করছে না করছে। তো এই যে তুমি বৃষ্টিকে আমাকে
আমাকে তো না বৃষ্টিকে ঘুরতে নিয়ে গেলে, আমাকে তো কখনো প্যান্ডেল দেখাতে নিয়ে যায়নি। এই যে বুড়ি ছোঁয়া বৃষ্টিকে দেখাতে নিয়ে গেল, বৃষ্টি এরকম হেলিয়ে গেছে, তো এই যে নিয়ে গেল, তার জন্য আমার আমি ভীষণ ভীষণ খুশি। আর আশা করি তোমাদেরও ভালো লেগেছে। এই যে ছিটে ফোটা দেখতে পারলে শ্রীভূমিটাকে, ওই কোথাও দাঁড়াতে দেয়নি যেহেতু এত রাত, যেটা খুব স্বাভাবিক। ছিটে ফোটা শ্রীভূমিটা তোমাদের ভালো লেগেছে, আশা করি যখন কমপ্লিট হয়ে যাবে খুবই ভালো লাগবে। লেন্থটা অতটাও বেশি না, কিন্তু হ্যাঁ দেখতে ভালো লাগছে। অভিষেক ভালো লাগেনি, কিন্তু যখন এটা অনেক আলো টালো দেবে আর ওইগুলো চকচকে করবে, একদম বুজ খালিফাই লাগবে। হাবিবি 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 তুমি কি খাবে? মেরা প্যার বচপন কা প্যার। চলো আজকে ভিডিওটা এখানেই শেষ হচ্ছে, আশা করি ভালো লেগেছে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলবে না, ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে শেয়ার করতে ভুলবে না। বৃষ্টির ঘুম পেয়ে গেছে, ও মনে হচ্ছে যেতে যেতে ঘুমিয়ে যাবে মনে হচ্ছে, কিন্তু ঘুমাবে না, ও এখন গিয়ে অফিসের সাথে আড্ডা দেবে। ও বললামই আগে যে বৃষ্টি ঘুমাতে ঘুমাতে 2:30 বেজে যায়, ভীষণ পাকা বাচ্চা। আর এদিকে 11টা অবধি ঘুমাবে, 10:11টা অবধি ঘুমাবে। আমি যদি ওকে চু খাই সেই সময় ব্যাস ওর বিরক্ত, মানে ওকে কত রাজ্যের আমি ইয়ে করেছি, ডিস্টার্ব করেছি ওকে। Good night, Bolo. Good night, Good night, Good night.